এইবারে বিষ্টুর হবে, বাবা যখন সবটা বুঝবে না এমন শিক্ষা দেবে। জ্যাঠা আর মেজোরাটা তো সব বলবে, বাবাও নিশ্চয়ই বুঝবে আমি জানি। ও দাদা, বিদেশ? হ্যাঁ, বিদেশ তুই এসে গেছিস? হ্যাঁ। আরে ভাই শোন না, আজকে না লজ্জায় একবারে মাথা কাটা গেল আমাদের। মাথা কাটা গেল? এই তো আস্ত মাথাটা বসানো রয়েছে, খুব খাওয়া দাওয়া হয়েছে। না না তুই শোন না। হ্যাঁ আমি শুনেছি, লক্ষ্মী রাঁধেনি। রাঁধেনি তো আমাকে বাদ দিয়ে তোমরা খুব ফিস্টি করেছো। ও রাঁধবে কেন? বেশ করেছে, বেশ করেছে রাঁধেনি। দাদা ঠিকই বলেছে রে বিদেশ, লক্ষ্মী আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে, আমিও বিশ্বাস করতে পারিনি, মানে এখনো বিশ্বাস করতে পারছি না। মেয়েটা আমাদের কত গর্ব, কিন্তু কি করে ফেললো একবারে। সবাইকে ডাকলো বুঝলি, ঘর ভর্তি আত্মীয় স্বজন সবাইকে ডাকলো, চলে এসো, পাতা পাতা হয়ে গেছে, খাওয়া দেওয়া হয়ে গেছে, খাও। সবাই যখন এলো তখন বলে কিনা রান্না হয়নি। জানিস বিদেশ, বড্ড ছেলে মানুষ হয়ে গেছে ব্যাপারটা। আমি বড় মুখ করে তোর বৌদিদের বলেছিলাম যে আজকে লক্ষ্মী সবার মুখে জামা ঘষে দেবে, শেষে কিনা আমাদের মুখেই জামা ঘষে দিল। জামা ঘষে দিল তো? এই তো, এই শোন, কিরে কি শুনছি, তুই জ্যাঠাদের মুখে জামা ঘষে দিয়েছিস? কি জ্বালাতেই ফেলেছে না? সত্যি কথা বলছি বাবা, আমি কোনো রান্না করিনি। মাথাটাই ঢুকছে না, তুই রান্না করিস নি অথচ খেতে ডেকেছিস, এতে তো পুরো বাড়ির মাথা হেঁট হয়ে গেল। এবার হলো তো, বলেছিলাম না ওই বউ এবাড়িতে এসে সবকিছু করে ছাড়খাড় করে দেবে, তখন তো শোনোনি। এই বলি ভেতরে এসো, আগে হাত পা মুখ ধোও। এসে ঢুকতে না ঢুকতেই অমনি একেবারে অশান্তির আগুন। বিদায় করো, বিদায় করো, ওই মেয়েকে বিদায় করো। ভালো কথা বলছি, আমার কথাটা না মানো। চলে আমি বরং যাই, উঠোনটা পরিষ্কার করে ফেলি, নয়তো আবার নকুর দাদুর কষ্ট হবে। তুই কি রে মুখ পুড়ে? কেন, কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ আমার ঘুম ভাঙালি, ডেকে আনলি, ম্যাজিক করতে বললি, করলাম ম্যাজিক। নিমেষের মধ্যে এত এত খাবার তৈরি করে দিলাম, হ্যাঁ উঠোন ভর্তি এই খালি হাঁড়ি কড়াইগুলো খাবারে খাবারে ভর্তি করে দিলাম, আর তুই অতগুলো লোককে না খাইয়ে অবুক্ত অবস্থায় ফেরত পাঠিয়ে দিলি। তাতে কি হয়েছে, একদিন না খেলে কেউ মরে না। আমিও তো কতদিন না খেয়ে থাকি, থাকি না? এই বল, কেন ফেরত পাঠিয়েছিস অতগুলো লোককে না খাইয়ে? তুই তো বলেছিলিস এতে গৃহস্থের অকল্যাণ হয়। সে বলেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে ওদের না খাওয়ানোই ভালো। কেন 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 কেন? আমি ভাবলাম সত্যি তো, আমি যদি ওদের ভালো মন্দ রান্না করে খাওয়াই তাহলে তো আমি জিতলাম। আর আমি জিতলে কি হবে, ওদের মধ্যে আবার ঝগড়া বাঁধবে। এত দিন পরে ওদের মধ্যে কত ভাব হয়েছে, সেই ভাব আমার নাম কেনার জন্য চলে যাবে। তুমি তো চেয়েছিল ওরা একসঙ্গে থাকুক, আর এতদিন বাদে তো ওরা একসঙ্গে হয়েছে, আমি নাই বা জিতলাম? আর একসঙ্গে থাকলে ক্ষতি কি, আমি নয় হারলাম, থাক থাক ওরা একসঙ্গেই থাক।
তোমার ঘুম ভাঙালাম বলে তুমি রাগ করেছো? থাক, আমি তোমার আর কোনোদিনও ঘুম ভাঙাবো না। তুই পরীক্ষায় জিতে গেছিস লক্ষ্মী, জিতে গেছিস তুই। আমি এটাই দেখতে চেয়েছিলাম, তুই চাস কিনা ওরা একসঙ্গে থাকুক। আমার একার চাওয়াতে কিচ্ছু হবে না রে মা, তোর চাওয়াটা খুব জরুরি ছিল। তুই পারবি, আমি জানতাম তুই পারবি, তুই পারবি এই সংসারটাকে একসঙ্গে বেঁধে রাখতে, তুই পারবি। আমি তোকে চিনতে ভুল করেছি রে মা, তোকে চিনতে আমার কোনো ভুল হয়নি। করনি তো, বলেছিলাম না অলক্ষ্মী হারতে জানে না। হারিসনি তো? জিতলাম, আমি তোমার কাছে জিতলাম। খুব সুখে থাক। আমি যাই, যাই রে। তবে একটা কথা, আমি কিন্তু তোমার বিষ্টুকে স্বামীর নাম মুখে আনতে নেই। বেশ, আমি তোমার নাতিকে ছাড়বো না। ও গেছিল না সবাইকে নেমন্তন্ন করতে? আমি কিন্তু ওকে দেখে নেব। এই, কাকে দেখে নিবি তুই? তোর এখনো কোনো শিক্ষা হয়নি না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, কি যেন বলছিলিস, তোমার নাতিকে? ও, দাদুকে, দাদুকে বলছিলিস না? এনে এনে, তুমি কিন্তু মস্ত বড় ভুল। সব ঘেটে দিয়ে এখন পগার পার, একবার হাতের কাছে পাই, তোমার একদিন কি আমারই একদিন। তুমি আর আমাকে কোন কালে ধরে রাখতে পারলে গো? ও, এসে গেছো, বড় বড় কথা, গিয়েছিলে কোথায়? কেন, এ সংসারে কি আমার যাওয়ার জায়গার অভাব আছে? গিয়েছিলাম উটনে। ওই উটনের কথা তুমি আর বলবে না বলেছিলাম, ওই উটনের কথা তুমি আর বলবে না বলেছিলাম। আমি আমি ওখানে অলক্ষ্মী আছে, সেখানেই তো ছিলাম এতক্ষণ। বিষ্টু গেছে, এবার দেখো অলক্ষ্মী কেমন জব্দ করে। ইনি, তোমার মুখে কিন্তু ওই নাম আমি আর শুনতে চাই না। আমি কিন্তু আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। ওই মজুমদার বংশেরই তো রক্ত বইছে তোমার নাতির গায়ে, কুরুক্ষেত্র বেঁধে গেছে, যাও সামলাও গিয়ে। যাও, বড্ড বার বেড়েছে না, নাক্ষ দিয়ে তোর এখনো শিক্ষা হয়নি, আবার চোখ রাঙাচ্ছিস। কেমন তোর মুখে ঝামাটা ঘষে দিলাম, আর আমাকে বাইরের লোকের সামনে পাগল বলবি? এই খবরদার গোবর গণেশ, তুই আমার মুখে অরমুখে আঙুল তুলে কথা বলছিস? আমি যেন তোকে কত ভয় পাই, দেখি দিলাম তো আমার কত ক্ষমতা, তোকে নাক্ষ দিতে হয়েছে এটা ভুলে যাস না। আবার বড়াই করছিস, আমি চাইলে তোকে ফাঁসাতে পারি। তুই জানিস না আমি ভেলকি জানি? তুই কাজ করে জানিস, তুই কিচ্ছু জানিস না, এবার আমি ভেলকি দেখাবো দেখ। সংসার সুখের হয় রমণী।